আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি দূরেও কাছে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন, আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। তো আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সজনে ডাঁটার রেসিপি। তো সজনে ডাঁটা রান্না করার জন্য আমার প্রথমেই লাগবে সজনে ডাঁটা, তাই আমি এখন সজনে ডাঁটা গাছ থেকে পেড়ে নিয়ে আসব। আসলে বাজার থেকে কেনা সজনে ডাঁটার স্বাদ আলাদা রকম, আর সরাসরি গাছ থেকে পেড়ে টাটকা সজনে ডাঁটা রান্না করার স্বাদ আলাদা রকম হয়। গরমের দিনে আমরা এখানে এসে বসে থাকি, কারণ আমাদের তো গ্রাম, গরমকালে কারেন্ট খুব কম থাকে আর এখানে প্রচণ্ড হাওয়া। এখানে এসে বসলে মন জুড়িয়ে যায়, বাতাস প্রচুর। চারপাশে ধান ক্ষেত, কথা বলতে বলতে আমরা সজনে গাছের কাছে চলে আসছি। সজনে গাছগুলি বেশি বড় না, ছোট। সজনে ডাঁটাগুলো আমি হাত দিয়েই পেড়ে নিতে পারবো, তো আমি বেশি সজনে ডাঁটা নিব না, আমার যতটুকু প্রয়োজন ততটুকুই নেব, পরে রান্না করলে আবার নিয়ে যাব। এই যে আমি হাত দিয়ে ধরতে পারতেছি সজনে ডাঁটাগুলো, তো আমি সজনে ডাঁটা নিয়ে আসলাম। এখন সজনে ডাঁটার খোসাগুলোকে আমি ছাড়িয়ে নেব। সজনে ডাঁটার খোসা ছাড়াতে অনেক সময় লাগে, সজনে ডাঁটা বলেন, সজনে ফুল, সজনে পাতা, সজনে গাছের আঠাটা পর্যন্ত অনেক কাজে লাগে, অনেক গুণ সজনে গাছের। তারপরে আবার সজনের খোসাটা, এটাও আমাদের অনেক কাজে আসে। বসন্তকালে সজনে ডাঁটা থেকে শুরু করে সজনের পাতা, ফুল, ফল সব কিছুই খুবই উপকারী বসন্ত রোগের জন্য। আমরা দেখতে দেখতে এখন দেওয়া হয় করে নেব, সজনে ডাঁটার খোসাগুলো সব ছাড়িয়ে নেব। সজনে ডাঁটাগুলোকে আমি ধুয়ে নিয়েছি, এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। জিরা রসুন বাটা দিয়ে দিলাম, শুকনো মরিচ গুঁড়া 1 চামচ, হলুদ গুঁড়া 1 চামচ, লবণ স্বাদ মতো দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। রসুনটাকে আমি ছিলে দিয়ে দিয়েছি, আসলে আমি এটা চচ্চড়ি রান্না করব, তাই রসুনের কোয়া দিয়ে দিলাম। যে কোনো চচ্চড়িতে আমি এভাবে রসুনের কোয়া দিই, আপনারা চাইলে নাও দিতে পারেন, আমার কাছে খুব ভালো লাগে, তাই দিয়ে থাকি। Bye.
আমি এবার আলুগুলোকে দিয়ে দিলাম। আলু আমি আগে থেকে কুচি করে কেটে রেখেছিলাম। আলুগুলোকে একটু কষিয়ে নিয়ে এবার আমি সজনে ডাঁটাগুলোকে দিয়ে দেব। সজনে ডাঁটাগুলোকে আমি দিয়ে দিলাম। এবার সজনে ডাঁটাগুলোকে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি পানি দিয়ে দিলাম সজনে ডাঁটাগুলোকে বয়েল করার জন্য। তো এই পানিতে কিন্তু আমার তরকারিটা হয়ে যাবে। এবার ঢাকনা দিয়ে 2 মিনিট ঢেকে রাখব। 2 মিনিট পরে ঢাকনা তুলে টমেটো কুচি দিয়ে দেব। আবারও ঢাকনা দিয়ে পানিটাকে আমি শুকিয়ে নেব। এই যে সব পানি শুকিয়ে গেছে। এবার আমি সজনে তরকারিগুলো কড়াই থেকে তুলে নেব। হয়ে গেল আমার সজনে ডাঁটার রেসিপি। তো আশা করি আপনাদের ভালো লাগবে, এভাবে ট্রাই করে দেখবেন, খুব মজার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম এভরিওয়ান।